পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এবার সরব হল সিপিআই। মঙ্গলবার দেশব্যাপী মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়। এদিন রাজ্য কর্মসূচি গ্রহণ করে সিপিআই দলের রাজ্য পরিষদের অফিসের সামনে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। দাবি জানায় পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের পাশাপাশি বর্তমান করোনা পরিস্থিতিতে আয়কর দেয় না এমন পরিবারকে ৬ মাস ৭৫০০ টাকা করে দেওয়ার। উপস্থিত ছিলেন সিপিআই নেতা ডক্টর যুধিষ্ঠির দাস সহ অন্যান্যরা। আমরা আজকে সারা ভারতবর্ষব্যাপী কমিউনিস্ট পার্টি মানে সিপিআই এর নেতৃত্বে আমরা আজকে যে অস্বাভাবিক এই তেলের দাম বৃদ্ধি হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং যারা করোনার আক্রান্ত তাদেরকে যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদের মাসে ৭৫০০ টাকা করে দেওয়ার জন্য এবং সারা ভারতবর্ষে এই করোনার উপলক্ষে হসপিটালগুলিতে যেভাবে ব্যবসা করে চলছে, জনগণের যে দুর্দশা চলছে সেগুলি লাঘবের জন্য ভারত সরকারকে সমস্ত বেসরকারি হসপিটালগুলির উপরে তার কর্তৃত্ব নিয়ন্ত্রণ করার জন্য আমরা দাবি করছি। আমরা জানেন যে ভারতবর্ষে প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলছে, যার ফলে সের কুফল পড়ছে সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধিতে, যার ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে নিয়ন্ত্রণ থাকে ভারত সরকারের কাছে আমরা দাবি করছি যে অবিলম্বে এই দ্রব্যমূল্য এবং তেলের উপর যে ট্যাক্স বসানো হয়েছে এবং যে বৃদ্ধি করছে এই অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। এদিন তারা এও দাবি জানায় বর্তমান করোনা পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলিতে সরকারি আনার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ৩ রাত।